সকাল সকাল চাউমিন নিয়ে বসে পড়েছি টিফিনের সময়। আর চাউমিন তৈরির ভিডিও করিনি, একেবারে চাউমিন খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো আমাদের পিউ আর স্নেহা দুজনেই চলে এসেছে চাউমিন টেস্ট করার জন্য। হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। তো আজকে দেখো আমি প্রথম ব্যাক ক্যামেরা থেকে ভিডিও করছি, আর ক্যামেরা ধরে দিচ্ছে একটা স্পেশাল লোক। মোটামুটি সবসময় আমি হচ্ছে ক্যামেরা ধরি, আর পেছন দিকে আমার শাশুড়ি মা কাজ করছে। থাকার কারণ হচ্ছে অনেকদিন ছুটি নিইনি, সবসময় তো দোকানেই কাজ করি, আর হাজব্যান্ডও বাড়িতে আছে বলে ভাবলাম আজকে বাড়িতেই থাকি আর একটু ভালো মন্দ হবে। ভালো মন্দ বলতে তেমন কিছু নয়, সকালে তোমরা তো দেখলেই চাউমিন খাচ্ছিলাম, কিউয়া স্নেহা মিলে সবাই মিলে চাউমিন খেলাম। আর এখন হচ্ছে যে দেখো মাংস কাটছি, মাংসের জন্যে পেঁয়াজ কাটছি, ক্যাপসিকাম, টমেটো তোমরা তো দেখলে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর মানে মুখের অবস্থা ঘেমে টেমে একদম চুলফুল কি হয়ে গেছে বুঝতেই পারছো, মানে সকালে চুল আজড়ে ছিলাম কি অবস্থা হয়েছে গরম হচ্ছে বলে। তো যাই হোক, আমি এখন আনাজগুলো বাদ বাকি আনাজগুলো কেটে নিই, মাংসটাও করতে হবে। আর বিকালে হচ্ছে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, ঠিক জানি না যাবো কি যাবো না, বলে দিলাম আগে থেকেই। যদি যাই তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। আর শুনছি তো ঝড় আসবে, এখনো তো ঝড় আসেনি, অন্যদিকে মানে ঝড়টা হচ্ছে, যদি আসে তাহলে আর যাওয়া হবে না যদি বৃষ্টি পড়ে। যদি যাই তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর এই যে দেখো এই আলুগুলো কেটেছে আমার হাজবেন্ড, কেটে রেখেছে, আজকে বাড়িতেই আছে বলে একটু কাজ টাজ করে দিচ্ছে। আদা রসুনগুলো সবে এখনো ছাড়াচ্ছি, ছাড়ানো হলে আমার হাজবেন্ডই আদা রসুন বেটে দেবে। মানে সত্যি কথা বলতে ও হচ্ছে ভালো মশলা বাটতে পারে, আর বলেন আমাকে নিজেরই বললো যে আমি বেটে দিচ্ছি এগুলো, আমি তাই তুমিই বাটো। বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে আছে দেখতে পাচ্ছি, এদিকে সাইকেল রয়ে আছে আর এদিকে আমার শাশুড়িমা কাজ করছে। শাশুড়িমা কাজ করছে বলে ঘরটা পুরোটাই অগোছলা হয়ে আছে, আর এদিকে আমি আনাজ কাটছি বলে পুরোটা একটা অন্যরকম অদ্ভুত রকমের লাগছে। তো যাই হোক এগুলো ঠিক করে পরিষ্কার করে নেব, তোমরা কিছু মনে করো না। আর মনে হয় আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে এরকম থাকে, আমাদের ছোট বাড়ি, যাই হোক ছোট বাড়ির মধ্যেই মানে জিনিসপত্র কোথায় রাখবো এখানেই তো রাখতে হবে, তাই না? একটা কথা বলো, আমি যে মাংস করছি না আমার শাশুড়িমা খাবেন না, আমার শাশুড়িমা খাবে না কারণ হচ্ছে আমার শাশুড়িমা পুরোটাই নিরামিষ হয়ে গেছে, মানে উনি আমিষ খান না, নিরামিষ খান, সেই জন্যেই উনি খাবেন না। আর ভাতে ভাতটা হচ্ছে আলাদা এক জায়গায় হচ্ছে, সেখানে ভাতে ভাত মানে হবে সেখানে উনি খেয়ে নেবেন। আমি বললাম যে ডাল করে দেবো, উনি বললো না না ডাল করতে হবে না, ভাতেতেই আলু, দই আছে দই দিয়ে খেয়ে নেবে, আর প্লাস দুধও আছে, যেটা ইচ্ছা হবে উনি খেয়ে নেবেন। আর আমি বলেছিলাম আমাদের এই ছোট্ট ঘরটা তোমাদের একদিন হোম ট্যুর করে দেখাবো। আর আমি সত্যি কথা তোমরা জানো দোকানে থাকি বলে সেরকম খুব একটা সময় পাই না, আমি একদিন তোমাদের আমাদের বাড়ির হোম ট্যুর করে তোমাদের সকলকে দেখাবো। আমি ভালো নয় তবু আমি আমার মতো করে গুছিয়ে তোমাদেরকে দেখাবো, তো তোমাদেরও তো দেখার ইচ্ছা হয় আমি আমার বাড়ি কিরকম, তো তোমাদেরকে দেখাবো অবশ্যই অন্য একটা ভিডিওর মাধ্যমে। এই কড়াতেই চাউমিন করেছিলাম, এতে আমি তেল ঢেলে দিচ্ছি, মাংসের আলু ফালু এদিকে কাটা হয়ে গেছে বলে আমি একেবারে রান্নাটা বসিয়ে দিচ্ছি, অনেকটা আবার বেলা হয়ে গেছে, তেল গরম হয়ে গেলে আমি আলু তুলে দেবো, এবারে আলুগুলো ভেজে নিই লাল লাল করে। এই দেখো আমি বলেছিলাম আমাদের মশাই খুব সুন্দর বাটনা বাটতে পারে, তোমরা নিজেরাই দেখে নাও, মানে আমরা যেটাকে দুবার করে বাটি মানে ও একবার করে বাটলেই হয়ে যায় আর কি, সত্যি খুব সুন্দর করে মশলা বেটে দেয়।
এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার ওই কড়াতেই তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ওইদিকে আমি আনাজপত্র মানে নাড়তেছি, আর এইদিকে দেখো বাটনাটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাটনাগুলো দিয়ে দেব, মিশন দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখো, এই যে ট্রাইপডটা কিনেছি না, তোমাদেরকে একটা কথা বলতে চাই। এখন এই ট্রাইপড নিয়ে একটা বড় সড়ো ঝামেলা হয়ে গেল। ঝামেলা বলতে খুব বড় ঝামেলা নয়, কি বলবো, বলতে এও লাগছে। এই যে ফোনটা মানে ক্যামেরাটা, এই ফোনটা দিয়ে মানে এটা আমার হাজবেন্ডের ফোন, ছবি দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এই আমি দেখতে যাচ্ছিলাম ব্লগটা, মানে এই এটাকে ধরে কীভাবে আমি ব্লগ করবো সেটা কি আমি দেখতে গিয়ে, আর এই ফোনটাকে না আমি না অ্যাঙ্গেলে ঘুরাতে গিয়েছিলাম, আর ঘুরাতে গিয়ে ফোনটা এটা খুলে নিচে পুরো পড়ে গিয়েছিলো। আর দেখো তোমরা দেখাচ্ছি স্ক্রিনেতে না দু তিনটে দাগ হয়ে গেছে, বুঝতে পার, দেখো দেখাই যাচ্ছে ক্যামেরাতে, বুঝতে পারছো তো, পুরো নতুন ফোন, নতুন ফোনের কি অবস্থা। যাই হোক, রাগ করেনি, নতুন ফোন মানে পড়ে গেলে কীরকম কী লাগতে পারে সেটা আমি জানি, কারণ আমারও ব্লগ করতে গিয়ে ওই ফোনটা আমার পড়ে গিয়েছে। ব্লগ নয় মানে রিলস ভিডিও বানাচ্ছিলাম, মানে রিলস ভিডিও বানাচ্ছিলাম, আর ট্রাইপড থাকে না, ট্রাইপড থেকে পড়ে গিয়েছিলো, আমারই নিজেরই কারণে অসাবধানতা হয়ে যায় বড্ড। যাই হোক, আমি বলেছি তোমাকে আমি টাকা দেবো, তুমি চেঞ্জ করে নিবে, কিন্তু সে মনটা একটু খারাপ করে বসে আছে, কি ফোনটা স্ক্র্যাচ হয়েছে বলে একটু মন খারাপ করে বসে আছে। সত্যি কতটা হচ্ছে এ হয়ে গেছে দেখো, স্ক্র্যাচ হয়ে গেছে, ভালোই বোঝা যাচ্ছে ফোন থেকে। আর আমাকে তোমরা দেখতে পাচ্ছ দেখো, আমি ক্যামেরা করছি, কী করবো বলো, আমি কি জেনে শুনে এটা ফেলিয়েছি। দেখো কষা মাংস হয়ে গেছে, আর কষা মাংস নিয়ে বসে গেছি, কে কে খাবে চলে আসো। দেখো এখন কষা মাংস করে এনেছি, তোমাদেরকে দেখালাম, এবার খাবো। আর অনেকদিন মানে মাংস রান্না করিনি, তো কষা মাংসের সময় একটু নুনটা মানে কম হয়ে গেছে, তো যাই হোক খেয়ে নেবো আপাতত। তোমরাও কে কে খাবে চলে আসো। একটু নুনটা কম হয়ে গেছে বলে অতটা ভালো লাগেনি খেতে, জলেতে নুন দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে মাংস রান্না করার সময় আর বাদ বাকিটা দেখালাম না, কারণ আমার মানে খুব একটা বেশি দেখাতে, রান্না দেখাতে ভালো লাগে না, যদি স্পেশাল রান্না কোনো কিছু করি তখন ভালো লাগে, কারণ এমনি সিম্পল রান্না, মাংস কষা বলো, ভাত রান্না বলো, এগুলো তো সবাইতেই সবাই তো পারে, ওই জন্য তেমন একটা দেখাই না আমি। আমার বরকেও দ্বীপ আছে আছে, আর আমার মানে বাবা মানে শ্বশুর উনি এখনও কারখানায় কাজ করছে, ও কারখানাতেই আছে, আর আমাদের পাশে একটা কারখানা আছে, ওখানেই আমার শ্বশুর কাজ করে, আর শাশুড়িও ওখানেই কাজ করে, মানে বাড়িতে থেকেই ওই কাজটা করে। আর এই যে আমার হাজবেন্ড এখন বাড়িতে আছে, খাইয়ে দিচ্ছি। আমি ক্যামেরাতে অতটা আসতে চাই না বলে আমিও জোর করি না আসার জন্যে, বাট যখন মানে কোথাও যাই বেড়াতে টেড়াতে মানে ঘুরতে টুরতে যায় মানে তখন ক্যামেরাতে আসে, তখন কিছু বলে না। আমি মাংসের ঝাল খেতে ভালোবাসি না, তাই জন্য ওর জন্য তুলেছি, ও খায়, খাইয়ে দেব। আর আমার শাশুড়ি তো বললাম তো একেবারে নিরামিষ হয়ে গেছে, উনি মাংস মানে যে কোনো আমিষ জিনিস খান না, উনি নিরামিষই খান, তাই জন্য মাংস আর খাওয়ার জন্য বলিনি। গুড আফটারনুন বন্ধুরা, বিকালে ঘুম থেকে উঠলাম, এখনও মুখটু কিছুই ধোয়া হয়নি, তোমাদের সাথে ভিডিও করতে বসে গেছি, এবার দেখি এক জায়গায় বেরোনোর ইচ্ছা আছে, তোমাদেরকে বলছিলাম আগেই মানে দুপুরবেলার আগে, টুক ধুয়ে এসে বেরোচ্ছি, তোমরাও দেখতে থাকবে ভিডিওটা আর এনজয় করতে থাকো।
মুখ হাত পা ধুয়ে নিয়েছি। এবার দেখো বেলের শরবত করা আছে, খাবো। এখানে আরও কিছু ফল দেখো রাখা আছে, এগুলো খাবো। জামরুল তরমুজ কেটে রেখেছে আমার শাশুড়ি মা, দেখো এগুলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, তোমাদের একটু আগেই বলছিলাম যে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, কিন্তু দেখো ভাগ্যটা দেখো, ঘুম থেকে উঠে তোমাদেরকে তো বললাম, দিয়ে মুখ হাত পা ধুতে গেছি, গিয়ে দেখি না বৃষ্টি এসে গেছে, আর কিছু বলার নেই। বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম, আর আমি ঘরেতে বসে আছি, কি করব কিছুই কাজ নেই। আর আমার শাশুড়ি মা একটা কাজ করছে, যেই কাজটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের স্নেহা বুড়ি চলে এসেছে, বলে আমাকে ভিডিওতে দেখাও দেখাও দেখাও, এর নিয়ে বায়না করছিল। হ্যাঁ, ভিডিওতে থাকলে হাসতে হয়। ফাইনালি যাবো যাবো বলে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় করে বেরোচ্ছি, দেখা যায় কোথায় যাই। দোকানের দিকেও যেতে পারি, না হলে আমরা এক জায়গায় যাবো, তোমরা তো অবশ্যই দেখবে কোথায় যাবো, ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা। রাত্রেবেলা মুখ কোনো দেখা যাচ্ছে না, জাস্ট ভিডিও করছি, দেখো। আমাদের ওখানে একটা কারখানা আছে বলেছি না তোমাদেরকে, মানে এই সাইডেই এসেছি নতুন, মানে তাদের কারখানাটা বাড়িতে ছিল, মানে এই সাইডে একটা জমির দিকে হয়েছে, ওই সাইডেই এসেছি দেখতে। অন্য সামনে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। চলো আগে চিড়িয়াখানে কিছু খাবার দোকান। যাওয়া হয়নি, ফাইনালি দোকানে এসে পৌঁছেছি, এরপর এখান থেকে বাড়ি চলে যাব, আর কিছুই ব্লগ করবো না, হয়তো এখানেও শেষ করতে পারি ভিডিওটা।